জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ বন্ধ করল গ্রামবাসীদের একাংশ। তাদের দাবি, স্কুলের নিকট আন্ডারপাস না হয়ে অনেকটা দূরে হচ্ছে সেই আন্ডারপাস। ঘটনার জেরে পূর্ব বর্ধমানের গোলসি পুরসাতে বন্ধ রয়েছে জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ। এদিন সকালে গ্রামবাসীদের একাংশ বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোলসি থানার পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ। গ্রামবাসীদের অভিযোগ, পুরসা হাই স্কুল সন্নিকটে জাতীয় সড়কের ওপর আন্ডারপাস করার কথা ছিল। এখন তারা জানতে পারে সেটা স্কুল থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে, যার ফলে অসুবিধায় পড়তে হবে স্কুলে আসা পড়ুয়াসহ গ্রামের এক প্রান্তের বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা মজনু মণ্ডল আন্ডারপাস ছাড়াও তিনি জানিয়েছেন, জাতীয় সড়কের পাশে গ্রামের সুবিধার্থে নালাটি যাতে জাতীয় সড়ক কর্তৃপক্ষ পরিষ্কার রাখে সেই ব্যবস্থাও করতে হবে, তা না হলে বৃষ্টি হলে গ্রামের মধ্যে জল জমে যাবার আশঙ্কা প্রকাশ করছেন তিনি। এখানে প্রতিশ্রুতি দিয়েছিল থানা থেকে কিংবা এনএইচএ ডিপার্টমেন্ট থেকে, আমাদের বসিয়েছিলেন যে স্কুলে একটা কাটিং হবে, মাঝের পুলে একটা হবে। তো সেই জায়গা থেকে কাজটাকে দেখছি 200 মিটার সরিয়ে নিয়ে চলে যাচ্ছে, দুটোকে এক কাছে করে দেওয়া হচ্ছে। সেটার জন্য আমরা আন্দোলন করলাম, কাজ বন্ধ করেছিলাম। প্রশাসন আমাদের এখন কথা দিলেন যে রাত্রি 8টার সময় বসে একটা বৈঠক করা হবে। বর্ধমান থেকে আমজাদ আলী শেখের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।